হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা ট্যুরিজম ব্লগ। তো আজ আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, যেখানে আজ আমি তোমাদেরকে দেখাবো শ্যামনগর আজপুর মালাপাড়ার দুর্গা পুজোর প্রিপারেশন। তো ওখানে কী থিম হচ্ছে এই বছর সেটা কিন্তু আজকে তোমাদের দেখাবো, এবং প্রস্তুতি কতদূর কী এগুলো সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো। তো কীভাবে যেতে হয় থেকে শুরু করে সম্পূর্ণ ডিটেলসটাই কিন্তু তোমাদের দেবো। তো চলো ভিডিওটা প্রথম থেকে দেখতে হবে। তো আমি এখন নেমে গেলাম শ্যামনগরে, দেখতে পাচ্ছ এখান থেকে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে এই সোজা আমরা হেঁটে রোডের দিকে যাব। আজপুর মালাপাড়ার কিন্তু এই বছরের এখানে একটি ব্যানার দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছি রোডের একদম উপরে। তো এখানে কিন্তু অটোটা আমাদের নামিয়ে দিল, এটা হচ্ছে রোড, এখানে কিন্তু অটোটা নামিয়ে দিল। তারপরে তোমাদের কিছুটা গলির ভেতরে ঢুকতে হবে। তো অটো থেকে নামার পর আমরা কিন্তু এই গলির ভেতরে কিছুটা হেঁটে যাব, পাঁচ মিনিট মতো হেঁটে আমরা কিন্তু পুজো প্যান্ডেলের দিকে পৌঁছে যাব। তো আমি কিন্তু একদম মণ্ডপের একদম সামনেটা চলে এসেছি। তো মণ্ডপ কিভাবে সেজে উঠবে, আর এই বছরের থিম কিন্তু হতে চলেছে কাটার তার। তো এই কাটা তারকে কেন্দ্র করে পুরো মণ্ডপটা কিভাবে সেজে উঠবে সেটাই কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো পুরোটা কিন্তু বর্ণনা দিচ্ছি তোমাদের। তো আমরা স্টেশন থেকে এই দিক দিয়ে কিন্তু হেঁটে এলাম মেন রোডের থেকে। তো এখানে দেখতে পাচ্ছ বড় একটা গেট কিন্তু তৈরি হয়ে গেছে, মানে এখান থেকেই শুরু পূজা মণ্ডপটা। আর এই হচ্ছে পূজা মণ্ডপের গলি, দুই পাশে দেখছো বাঁশ দেওয়া রয়েছে, আর উপরেও কিন্তু চটার, পুরো উপরের দিকটা চটার কাজ থাকবে। তো দুই সাইডে কিন্তু লাইটিং এবং অনেক জিনিসপত্র থাকবে যেগুলো কিন্তু এই থিমেরই অংশ। তো অনেকটাই ভেতরে কিন্তু মণ্ডপটা রয়েছে। তো মণ্ডপটা অবধি হেঁটে হেঁটে যেতে যেতে কিন্তু এই জায়গাগুলো কিন্তু ফাঁকা তোমরা দেখতে পাবে না, পুরোটাই কিন্তু থিমের বেসে পুরো গলিটাই কিন্তু সেজে উঠতে চলেছে। উপরের দিকে থাকবে দেশভাগের সময় যখন হচ্ছে মানুষ পারাপার হয়েছিল এই দেশ থেকে অন্য দেশে, মানে আমাদের দেশে যখন এসেছিল তখন কিন্তু যেরকম আর কি পোটলা পুটলি এগুলো নিয়ে এসেছিল, সেগুলো কিন্তু এই পুরো রাস্তাটা জুড়ে এই উপরটাতে কিন্তু থাকতে চলেছে। তো চলো ওই যে দূরে দেখতে পাচ্ছ পূজা মণ্ডপ, তো ভেতরে কিন্তু ঢুকে তোমাদের দেখাচ্ছি। তো আমি কিন্তু যেখানে দাঁড়িয়ে রয়েছি এই হলো সেই গলি, মালাপাড়া আতপুরের যে পূজা মণ্ডপের গলিটা, এই পুরো গলিটা জুড়েই কিন্তু থাকবে পুরো থিমের কারুকার্য, যেখানে থাকবে অনেক সেলেট পেন্সিল বই খাতা এবং অনেক পোটলা পুটলি যেগুলো নিয়ে দেশভাগের সময় কিন্তু মানুষরা দেশান্তর, মানে এক দেশ থেকে আরেক দেশ এসেছিল, সেই পুরো কিন্তু থিমের বেস করে পুরো গলিটাই কিন্তু সেজে উঠতে চলেছে। তো আমি এখন কিন্তু আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করব। এই হলো পুরো পূজা প্যান্ডেলের যে মেন গেট এটা, আর এবার আমি কিন্তু আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকে তোমাদের দেখাচ্ছি। তো ভেতরে আমি ঢুকে গেলাম, ঢোকার পরে কিন্তু তোমরা প্রথমে দেওয়ালের দুই সাইডে কিন্তু এই ধরনের দৃশ্য দেখতে পারবে, যেগুলো কিন্তু দেশভাগের সময় আমরা দেখেছিলাম, যেগুলো আমরা দেশভাগের সময় দেখেছিলাম। তো এখানে কিছু কিছু স্লোগান লেখা রয়েছে, আমার বাংলা ভাষা, বাংলা আমার মা, এগুলো কিন্তু মিছিলের সময় আর কি এগুলো বলেছিল, সেই মিছিলের কিছুটা অংশ এখানে দেওয়ালে ফুটিয়ে তোলা হয়েছে। এই সাইডেও রয়েছে কিন্তু কিছু হাতের আর কি ছবি, এগুলোতেও কিন্তু মাটি দিয়ে প্রথমে ছবি আঁকা হয়েছে, মাটি দিয়ে পরে কিন্তু পুরোটা ভরাট করা হবে। এখানে রয়েছে, এখানে কিছু লোক রান্না টান্না করছে, সেই দৃশ্য কিন্তু কিছুটা ফুটিয়ে তুলেছে। তো পুরোটাই কিন্তু এখানে মাটি দিয়ে তারপরে হচ্ছে রং দিয়ে কিন্তু পুরো জায়গাটাকে কিন্তু ভরাট করে দেওয়া হবে। আর উপরে দেখাতে পাচ্ছি তোমাদের এই যে চালিটা, পুরো রাস্তা জুড়ে এরকম কিন্তু চটার একটা কাজ তোমরা দেখতে পাবে এই উপরের দিকটা। তো এখানে এই ভেতরে কিন্তু এখানে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা থাকবে লাইট টাইট দিয়ে সুন্দরভাবে। তো দেখতে পাচ্ছ পুরো প্যান্ডেলের উপরের দিকটাই কিন্তু এরকম সুন্দরভাবে চটা দিয়ে কিন্তু ডেকোরেশন করা রয়েছে। তো আমি কিন্তু মণ্ডপের ভেতরটা চলে এলাম, ভেতরের উপরের দিকটা দেখাতে পাচ্ছি এরকম কিছুটা কাজ রয়েছে। তো এই উপরের দিকে এই যে যে খোপ খোপ মতো করা রয়েছে এই জায়গাটা কিন্তু বসতে চলেছে, এই যে সামনে তোমাদের দেখাতে পাচ্ছি শোলা দিয়ে তৈরি করা পদ্ম ফুলের ডাটি এবং পদ্ম ফুলের যে কুড়ি এগুলো কিন্তু তোমাদের দেখাতে পাচ্ছি, এগুলো কিন্তু সুন্দরভাবে রং করে এই উপরের দিকটা কিছুটা লাগানো হবে। আর কিছুটা হচ্ছে লাগানো হবে এই সামনে, দেখো এখানটা কিন্তু একটা জল বা নদীর আর কি মানে নদীর মতো করা হবে, এই যে এই সামনেটা এখানটায় কিন্তু জল থাকবে, এই যে এই ফাঁকা অংশটা এখান থেকে এইটুকু নিয়ে আর কি ডিস্টেন্সে, এইখানেও কিন্তু পদ্ম ফুল টাইপের কিছু করা হবে। আর এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা ব্রিজ তৈরি করা হচ্ছে থার্মোকল দিয়ে, এই যে দেখতে পাচ্ছ ব্রিজের কাটিং রয়েছে। তো এই মাঝখানটা বরাবর বেদির সামনেটা অব্দি যাওয়ার জন্য এখানটা কিন্তু একটা ব্রিজ তৈরি করে দেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছি মাটির কিন্তু অনেক মডেল তৈরি করে রাখা রয়েছে, এই যে দেখতে পাচ্ছ যে অনেকে শুয়ে রয়েছে, তারপর এখানে একজনকে দেখতে পাচ্ছি যে এক বয়স্ক মহিলা বা তার মেয়েকে নিয়ে কোলে কোলে কিন্তু
যাচ্ছে। ওখানে দেখো কোলে সন্তান রয়েছে, এগুলো কাঁধের উপরে একজনকে নিয়ে আছে, পাশে আরেকটা ছেলে রয়েছে, এরকম কিন্তু অনেক মানুষ এখানে মডেল হিসেবে তৈরি করা রয়েছে যারা দেশভাগের সময় এই দিকে এসেছিল। তো সেরকম কিছু মডেল এখানে তৈরি করে রাখা রয়েছে। এটা পুরো প্যান্ডেলে কিন্তু সাজানো হবে, এই পুরো হচ্ছে মানুষগুলোকে বিভিন্ন জায়গায় দাঁড় করিয়ে দেওয়া হবে। তো আর এটাই হচ্ছে পুজো মণ্ডপের যে মেন বেদি যেখানে ঠাকুরটা থাকবে, এই এই জায়গাটাতে কিন্তু ঠাকুরটা বসতে চলেছে। পাচ্ছি যে লোহার কিছু রডের মতো রাখা রয়েছে, যেগুলো আমরা এই যে বনগাঁ বা বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় যেই রডগুলো রাখা থাকে সেগুলো আমরা দেখতে পাই। এইগুলোর গা দিয়ে কিন্তু কাঁটাতার জড়ানো হবে, যেরকম আমরা বাংলাদেশ বর্ডারে দেখতে পাই সেরকমটা কিন্তু চারিপাশটা এই রডগুলো কিন্তু বাইরের দিকটা থাকবে প্যান্ডেলে। আর এইদিকে দেখো একটা সিঁড়ি মতো করা হয়েছে এই উপরের দিকটা, এটা কিন্তু রাজবাড়ির একটা আকৃতি দেওয়া হয়েছে পুরোটা, যে রাজবাড়িতে শরণার্থীরা যে এসে মানে এখানে আশ্রয় গ্রহণ করেছে সেটাই আমি কিন্তু তোমাদের দেখাচ্ছি। এখানে কিন্তু অনেক অনেক হচ্ছে মডেল তৈরি করে রাখা রয়েছে, সেটাই কিন্তু তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো এই দেখো যেরকম রাজবাড়িতে দেশভাগের সময় অনেক শরণার্থীরা এই দেশে এসেছিল আর আশ্রয় গ্রহণ করেছিল, সেরকম কিন্তু এখানে মডেলগুলো তৈরি করে রাখা রয়েছে। কেউ শুয়ে আছে, কেউ বসে আছে, এরকম দেখো অনেকগুলো মডেলই কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি। পুরো জায়গাটা কিন্তু রাজবাড়ির আদলে সেজে উঠবে দেখতে পাচ্ছ। আর পুরো উপরের দিকটা এই যে বাঁশের চটার যে কাজ, এটা কিন্তু পুরো প্যান্ডেল জুড়েই রয়েছে বাঁশের চটার কাজটা। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে শ্যামনগর আতপুর মালাপাড়া দুর্গোৎসব কমিটির দুজন সদস্যকে পেয়ে গেলাম, মানে দুজন কর্মকর্তাকে পেয়ে গেলাম। তো নমস্কার, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো প্রথমে আপনাদের দুজনের পরিচয়টা একটু জেনে নেব। আমি আতপুর মালাপাড়া দুর্গাপূজা কমিটির সেক্রেটারি বলছি। আপনি? আমি উভয় গাঙ্গুলি, এই পূজা কমিটির সক্রিয় সদস্য। আচ্ছা, এবছর আপনারা কততম বর্ষে পদার্পণ করলো? 51তম বর্ষে আমরা পদার্পণ করেছি। 51তম বর্ষে আপনাদের ভাবনা সম্পর্কে একটু জেনে নেব। আমাদের থিমটা হচ্ছে এবারে কাঁটাতার। কাঁটাতার, আচ্ছা, কাঁটাতার বলতে আপনারা কি বোঝাতে চাইছেন? অ্যাকচুয়ালি আমাদের যেটা চিন্তা ভাবনা, যেটা আমাদের কাছে এটা প্রেজেন্ট করতে চাইছি, যে আমাদের 71-72 যে আমাদের দেশে যে আপনার দেশভাগের সময় যে উদ্বাস্তু যারা এসেছিলেন, যারা এখানে মানে এসে কোনো একটা রাজবাড়ি বা কোনো গ্রামে কোনো জায়গায় যে শেল্টার নিয়েছিলেন, তো আমাদের এখানে প্রেক্ষাপট আমরা যেটা তৈরি করতে চেয়েছি যে একটা রাজবাড়ি, পুরোনো রাজবাড়ি একটা প্রাঙ্গণ, তো সেখানে তারা এসে মানে তাদের তাদের একটা আশ্রয় জায়গা, তারা একটা মাথা গোঁজার জায়গা পেয়েছে। আর আমাদের মেসেজটা সেরকমই যাচ্ছে, যাওয়ার চেষ্টা করছি আমরা, যেটা যে সে 71-এর মা, মানে তখন যে মা, সেই মা আজকের আজকের ডেটে দাঁড়িয়েও সেই মা কাঁদছে, সেই মা কাঁদছে কাঁদছে, তাদের একটা যে মানে সেই আসা যাওয়া যে টানা পড়েন, সেই ভাবটা এখনো পর্যন্ত মনে হয় যে সেটা মিলিয়ে যায়নি, সেটা এখনো পর্যন্ত জ্যান্ত আছে, রয়ে আছে। তো সেইটা নিয়েই আমাদের একটা চিন্তা ভাবনা, তো আমরা সেটা একটা প্রয়াস করার চেষ্টা করছি। তো জানতে চাইবো এই যে কাঁটাতার যে ভাবনা, এই ভাবনাটা কিভাবে আসলো আপনাদের মনে? এটা বলো। এটা প্রশান্ত পালের মাধ্যমেই আমাদের এসছে, যে নিউ ফিল্ম মেকার, সেই আমাদের এই ভাবনাটাকে দিয়েছে। আচ্ছা, ওপেনিংটা কবে রাখছি? ওপেনিং আমরা করছি 6ই অক্টোবর। 6ই অক্টোবর। আসার রাস্তাটা একটু বলে দেবেন, দর্শনার্থীরা আসবে সামনাগড় স্টেশনে নামবে, সামনাগড় স্টেশন থেকে অটো বা টোটো করে আতপুর নিমতলা ঘাট, নিমতলা বাসস্টপে যেটা, সেইখানে দাঁড়িয়ে ওই শ্মশান ঘাট যেটা আছে আতপুর ফেরি ঘাট, সেই রাস্তা ধরলেই আমাদের মালাপালা দুর্গাপূজা মণ্ডপে চলে আসছে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য। পুরে তোমরা এখানে আসবে কি করে সেটা কিন্তু তোমাদেরকে জানিয়ে দিলাম, আর এখানকার থিম কেমন ভাবে সেজে উঠতে চলেছে এই বছর সেটাও কিন্তু তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম। তো অবশ্যই পুজোর সময় কিন্তু তোমরা এখানে এসে একবার পুজো প্যান্ডেল দর্শন করো। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী এরকম আরো ভিডিও নিয়ে। তো ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আজকের জন্য টাটা।